মধ্যরাতে রোজাদারের ভিড়ে গমগম করছে খাবার হোটেল। সেহরি করতে এসেছেন শতাধিক মানুষ। হোটেল বয়দের পাশাপাশি মানুষকে খাবার তুলে দিচ্ছেন হোটেল মালিকও। শুধু এমন আন্তরিকতাই নয়, বিনা পয়সায় এভাবে সেহরি করা যায় হোটেলটিতে। ইফতারও দিতে হয় না কোনো টাকা। এই নিয়ম চলছে প্রায় 9 বছর ধরে। রমজানে অধিকাংশ ব্যবসায়ীর বিরুদ্ধে যখন মানুষকে ঠকানোর অভিযোগ, তখন এভাবে বিনামূল্যে মানুষকে ইফতার ও সেহরি করিয়ে যাচ্ছেন রফিকুল ইসলাম। জয়পুরহাটের আক্কেলপুর কলেজ বাজার কাঁচা মালপট্টিতে অবস্থিত তার হোটেলের নাম রফিক হোটেল। স্থানীয় গরিব, দুস্থ, অসহায় আর ছিন্নমূল মানুষ ছাড়াও অনেকেই যোগ দেন এই বিনামূল্যের ইফতার ও সেহরিতে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। প্রায় দিনই এখানে ইফতারি করি এবং ভালো আর কি, মানে গুণগত মান ভালো, ইফতারি ভালো এবং অনেক মানুষ এখানে ইফতারি করে। আর এরকম যদি অনেক মানুষ, আরও মানুষ ধরা হয় তাহলে মানুষেরা, গরিব মানুষেরা অন্তত অনেক সুবিধা পায়। আসলে ধন সম্পদ থাকলে হয় না। আমি এটা একটা নজিরবিহীন একটা প্রচলন উনি সিস্টেম তৈরি করছে, যে আল্লাহর কাছে সে যে 11 মাস ধরে ইনকাম করে আল্লাহর পরে যে শুক্রিয়া আদায় করতেছে, করার পর এই 1 মাস উনি আল্লাহ রাজি খুশি করার জন্য এই ব্যবস্থাটা করছে। আল্লাহ যেন ওনার অর্থনৈতিক দিক দিয়ে আরও আল্লাহ আরও বেশি করে দেও এবং এই রফিক ভাইয়ের কাছে যেন আরও দেশের মানুষ তথা সারা বিশ্বের মানুষ যেন এখান থেকে শিক্ষা নেয়। প্রতিদিন 100 থেকে 150 রোজাদার বিনামূল্যে ইফতার ও সেহরি করেন রফিক হোটেলে। সেহরির চেয়ে অনেক বেশি ভিড় হয় ইফতারিতে, কিন্তু কাউকেই ফিরিয়ে দেন না রফিক। হোটেলের সামনে কাপড় বিছিয়ে আয়োজন করেন গণ ইফতারির। তাতে থাকে মাংসের পোলাও, ছোলা বুট, মুড়ি, পেঁয়াজু, বেগুনি, সালাদ ও শরবত। আর সেহরিতে ভাতের সঙ্গে থাকে গরুর মাংস, মাছ, ভাজি, ডাল এবং 1 গ্লাস দুধ। রফিকুল ইসলাম বিত্তশালী নন, এই ভাড়া হোটেলের ব্যবসা থেকেই তার সংসার চলে। 11 মাসে যা আয় করেন সেখান থেকে প্রতিদিন কিছু টাকা সঞ্চয় করেন রমজানে বিনামূল্যে রোজাদারদের মেহমানদারি করার জন্য। মুড়ি, শতদরিদ্র, বিভিন্ন কোম্পানির রেসিপি, বিভিন্ন স্কুলের লোক তারা যখন বিভিন্ন দোকানে ইফতারি সামগ্রী নিয়ে দাঁড়িয়ে থাকে, ইফতার করে তাদের সামনে পানি নেয়, এটা দেখে আমার একটু নজরে আসে বা খারাপ লাগে। এই ধারণা থেকে আমি ছোট পরিসরে বিগত 1 বছর আগে এই ইফতারি শুরু করি। তাতে বিভিন্ন স্তরের লোক এসে আমার এখানে ইফতারি খায়। আমি যখন এর আগে দেখেছি যে আমরা যখন বিক্রি করতাম সেটা অনেক গরিব মানুষ, অসহায় মানুষ, তারা 40-50 টাকা বিল হলেও দিতে কষ্ট মনে করে, তারা শুধু ডালপত্র দেখে দিতে। এই চিন্তাধার থেকে আমি চিন্তা করলাম না ইফতারের মধ্যে সিউরিটা বিনামূল্যে মানুষের মাঝে তুলে দিব। আমার ইফতারের আইটেম থাকে মোটামুটি গরুর গোশ দিয়ে চিকন চালের পোলাও এবং ছালা, এইটা আমি বর্তমানে দিয়ে এসেছি, এইটা আমার ইফতার। আর সেহরের টাইমে আমি সপ্তাহে 3 থেকে 4 দিন গরুর মাংস আর 3 থেকে 4 দিন ডিম, মাছ, তার সাথে সবজি, ভর্তা এবং দুধ থাকে। আক্কেলপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইসলাম পল্টু বলেন, বড় ব্যবসায়ী না হয়েও রফিকুল ইসলাম যে দৃষ্টান্ত স্থাপন করেছেন সেটা দেশের অন্যান্য ব্যবসায়ীরা অনুসরণ করলে আমূল পাল্টে যাবে সমাজের চিত্র। সাইদ রহমান, কালবেলা।